নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি অঞ্চল, যেখানে বসবাস করে আদিবাসীদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, প্রতি বছর উপজেলার বিড়িশিড়ি কালচার একাডেমি উদ্যোগে আদিবাসীদের হাজং সম্প্রদায়ের মানুষ দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী দেউলি উৎসব পালন করে থাকে, যার ধারাবাহিকতায় এবছরও দুর্গাপুর কালচারাল একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণের মাধ্যমে একাডেমি পরিচালক সুজন হাজং এর সভাপতিত্বে নৃত্য প্রশিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, বিশ্ব বাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানি সহ স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিসিল। এছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতাংশু বিকাশ আচার্য, জেলা প্রেস ক্লাব সম্পাদক এম মুখলেসুর রহমান খান, লেখক ও গবেষক মতিলাল হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, বিশিষ্ট লেখক ও গবেষক সারবিন্দু সরকার প্রমুখ।